ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। টার্গেট করে ইউক্রেনে বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলা করা হয়েছে বলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নোয়াখালীর যুবদল নেতা নুরুলকে গ্রেপ্তারের বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নিন্দা। রেল বন্দরের দাবিতে রহনপুরে অবস্থান কর্মসূচি। জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না বলেন মুজিবুল হক চুন্নু। শ্রমিকের দলে গতি ফেরাতে আসছে নতুন কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিহত হাদিসুর রহমানের মরদেহ আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপর। তিনি বলেন, টার্গেট করে ইউক্রেনে বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলা করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইউক্রেনে বাংলাদেশের জাহাজে টার্গেট করে হামলা করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের অলবিয়া বন্ধ জলসীমায় গোলা হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে দেশটির যুদ্ধ পরিস্থিতির উপর। আর রাতে বাংলাদেশি জাহাজটিতে রকেট হামলা হয়, এতে ওই জাহাজে থাকা নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর জাহাজে থাকা ব্যক্তিদের সংখ্যার মধ্যেই দিন কাটছে। এমন অবস্থায় তাদের উদ্ধারের আকুতি জানিয়ে দুইটি ভিডিও বার্তা দিয়েছেন ওই জাহাজে থাকা নাবিকরা। নোয়াখালী যুবদল নেতা নুরুলকে গ্রেপ্তারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিন্দা। নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। সরকার নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠিত করতে সীমাহীন হিংস্র রূপ ধারণ করেছে অভিযোগ করে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, সরকারের ফেসিবাদী আচরণের অবসান ঘটাতে মানুষ হতে ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপির মহাসচিব আরো বলেন, বর্তমান সরকার বিএনপি সহ দেশের বিরোধী দলগুলো নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে নিজেদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করতে সীমাহীন হিংস্র রূপ ধারণ করছে আর এই উদ্দেশ্য পূরণের ঘুম আর এই উদ্দেশ্য পূরণে ঘুম খুন অপহরণ ছাড়াও বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণে করতে বেপরোয়া হয়ে উঠেছে এই সরকার। তিনি বলেন, গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ব বাদের আঘাত আরো তীব্র রূপ ধারণ করেছে আর এই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিহিংসায় নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর এ ধরনের নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে দেশের জন্য এক অশনির সংকেত। তবে সরকারের ফেসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। রেলবন্দরের দাবিতে রহনপুরে অবস্থান কর্মসূচি। চাপাই নবাবগঞ্জের রহনপুরে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে স্টেশন প্ল্যাটফর্মে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে গণসঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র আতিক আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না বলেন মুজিবুল হক চূর্ণ। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ বলেছেন, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হয়, যদি দেশের দুর্নীতি বন্ধ করা না হয়, যদি দেশের টাকা পাচার বন্ধ করা না হয়, টেন্ডারবাজি দলবাজি আর চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে জাতীয় পার্টি আর রাজপথ ছাড়বে না। আমরা গণমানুষের দাবি নিয়ে গণমানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। দুপুরে রাজধানীর বিজয়নগর থেকে পল্টন পর্যন্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। চাল ডাল আটা সয়াবিন তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির এই মানববন্ধনের আয়োজন করে। জাতীয় পার্টির মহাসচিব বলেন, এই মুহূর্তে বাংলাদেশ এক কঠিন সময় অতিবাহিত করছে। যখন দেশে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে, বিশেষ করে করোনাকালে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সবার কর্মসংস্থান হয়নি। সব মিলিয়ে দেশে বেকারের সংখ্যা কম পক্ষে 5 কোটি। এমন অবস্থায় যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে মনে হয় দেশের মানুষের প্রতি সরকার কোনো দরদ নেই। সরকার মানুষের কষ্ট বুঝে না, মানুষের মনের ভাষা বুঝে না। মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ আরো বলেন, সাধারণ মানুষের অভিযোগ, যারা সরকারি দল করে তারাই শুধু ভালো রয়েছে। দেশের টেন্ডারবাজি চাঁদাবাজি আর দলবাজি করে একটি শ্রেণীর ধনী থেকে আরো ধনী হচ্ছে, আর দেশের বেশিরভাগ মানুষ দিন দিন আরো গরিব হচ্ছে। মানুষের আয় নেই কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ। তিনি আরো বলেন, সাধারণ মানুষ প্রতিদিনের বাজার করতে পারছে না, প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না। শ্রমিক দলে গতি ফেরাতে আসছে নতুন কমিটি। 2014 সালের 19 ও 20 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধিকাংশ কাউন্সিলর ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি তোলেন। এ নিয়ে সম্মেলনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন। এর 15 দিন পর 5 মে 34 সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিএনপির হাইকমান্ড। এতে আনোয়ার হোসেনকে সভাপতি এবং নুরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করা হয়। তবে গঠনতন্ত্র মেনে ওই কমিটি করা হয়নি অভিযোগ তুলে পাল্টা কমিটি করে শ্রমিক দলের একাংশ। 2014 সালের 7 জুন এ এম নাজিমুদ্দিনকে সভাপতি এবং আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক করে 31 সদস্যের কমিটি করে বিদ্রোহী গ্রুপ। পরে নাজিমুদ্দিন কমিটিতে থাকতে রাজি না হওয়ায় আবুল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এদিকে শ্রমিকদের পাল্টাপাল্টি এমন কমিটির মধ্যে অভিযোগ উঠে, দুটি কমিটির কোনটি বৈধভাবে গঠিত হয়নি। কমিটি দুটিকে অবৈধ উল্লেখ করে শ্রম পরিদপ্তরের তৎকালীন পরিচালক শ্রম আদালতে চিঠি দেন, ফলে শ্রমিক দলের দুটি কমিটি অবৈধ। তবে আনোয়ার নাসিম কমিটিকে সমর্থন দিয়ে আসছে বিএনপির হাইকমান্ড। আনুষ্ঠানিকভাবে তাদের দিয়ে শ্রমিক দল চলছে বলে দাবি বিএনপির শীর্ষ নেতাদের।